উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আবার কি হলো? সেই কোমরের পুরনো ব্যথাটা আবার দেখা দিয়েছে। দেখি, আচ্ছা একে তো চিনতে পারলাম না। ও, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার বিশিষ্ট বন্ধু, বিখ্যাত ব্যারিস্টার এবং ধনী নিশীথ মজুমদারের একমাত্র ছেলে প্রমথেশ। আর ইনি হচ্ছেন ডক্টর বোস, দ্য মোস্ট এমিনেন্ট ফিজিশিয়ান অফ দার্জিলিং। আচ্ছা দেখি, পাস করতে পারবেন? বলবেন, টেল মি। ডক্টর বোস, একটু কমিয়ে দেবার ব্যবস্থা করুন শিগগির। কাল না হোক অন্তত দু চার দিনের মধ্যে আমাকে কলকাতা যেতেই হবে। মিস্টার মজুমদার, শিগগির আসুন, ভিয়েনা স্টেশন ধরেছি, চমৎকার ওয়েট দিক। আসুন আসুন। উইথ ইয়ার কাইন্ড পারমিশন স্যার। ঠিক আছে ঠিক আছে। ছেলেটিকে দেখলেন তো ডাক্তার বোস? ও শিগগির বিলেত যাচ্ছে ব্যারিস্টারি পড়তে। তা আমি ঠিক করেছি যে বিলেত থেকে ফিরে এলেই মলের সঙ্গে ওর বিয়ে দেবো। আমার মনে হয় যে প্রমথেশের সঙ্গে মলির বিয়ে হলে খুব ভালো হবে। কলকাতা যাচ্ছি বটে, তবে মনটা দেখে গেলাম এইখানে। না 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 না, অমন কাজও করবেন না, কি সর্বনাশ। আরে মন ঠিক রেখে চলে যাওয়া মানে হচ্ছে খাঁচা থেকে পাখিটিকে উড়িয়ে দিয়ে খালি খাঁচাটি হাতে দুড়িয়ে যাওয়া। চুপ করে দিলি না, তুই বুঝতে পারছিস না দিদি, এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। আরে অন্য কিছু হলো বা কথা ছিল, কলকাতায় গেলো, মেলা দোকানপত্র রয়েছে, টক করে কিনে নিলু। মন ও একবার ফুরুত করে উড়ে গেলে আর দাঁড়িয়ে এসে বসবেন। আপনি কিছু মনে করবেন না মিস্টার মজুমদার। আই নো হি ইজ ভেরি ফানি দিদি, জানে। এই যে প্রমথেশ, সব রেডি তো? চলো চলো, খুব সাবধানে থাকবে, আমার ফিরতে বেশি দেরি হবে না। চলো চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।